আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে কেন? বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন পেলে তারা কাজ শুরু করতে পারবে। সাধারণত নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য। অতীতে দেখা গেছে সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনের সহযোগিতায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে কেন, এ প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা। এই নির্বাচনকে তো মানুষ গ্রহণ করতে পারছে না, এটার প্রস্তুতি তাই এমন যে সাধারণ মানুষ থেকে বড্ড বিচ্ছিন্ন ভাবে জিনিসটা ঘটছে। বিবিসি বাংলাকে বলেছিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, অতীতের নির্বাচনে আমরা সেনাবাহিনী চেয়েছি কারণ সেনাবাহিনী আইন শৃঙ্খলার কঠোরভাবে রক্ষা করতে পারে। এ কথা উল্লেখ করে শারমিন মুর্শিদ বলেন এবার পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন পুলিশ এবং প্রশাসন সহ সবকিছু সরকারের নিয়ন্ত্রণে, নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নিচ্ছে না, সেনাবাহিনী কাকে দমন করবে সেটা আমি বুঝে উঠতে পারছি না, ভায়োলেন্স কোথা থেকে আসবে, কে করবে কার উপরে, প্রশ্ন তোলেন শারমিন মুর্শিদ। সেনাবাহিনী কমিশনের সঙ্গে বৈঠকের পর সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার সাংবাদিকদের বলেন 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কথা হয়েছে, বিষয়টি পারভিক আলোচনা হিসেবে বর্ণনা করেন তিনি। একটা সুন্দর আলোচনা হয়েছে, উনাদের সাথে কথা বলে মনে হয়েছে যে উনারা চাচ্ছেন যে একটা একটা ফ্রি ফেয়ার ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনার কাজ করে যাচ্ছে, বলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে সমস্ত বাহিনীর তরফ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা ওনারা চান আমরা সেটা দেব ইনশাল্লাহ, বলে মিজামান। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে জানাবে। প্রধান বিরোধী দল বিএনপি ও সরকার বিরোধী আরো বেশ কিছু রাজনৈতিক দল এবারে নির্বাচন বর্জন করেছে। একতরফা নির্বাচনের প্রতিবাদে বিএনপি অবরোধ কর্মসূচি পালন করছে। অবরোধ কর্মসূচির সময় দেশের বিভিন্ন জায়গায় গণপরিবহন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যদিও সরকার বারবারই দাবি করেছে যে বিএনপি অবরোধের কোনো প্রভাব নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি তাদের দলের কিছু স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের রাজনৈতিক শরিক দলগুলো। এর বাইরে বেশ কিছু ছোট দল সহ মোট 30টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে সেটি পরিষ্কার করে কিছু বলেনি নির্বাচন কমিশন। সোমবার বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনকে বলেছেন সশস্ত্র বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে কমিশন যেভাবে চাইবে সেনাবাহিনী সেভাবে কাজ করবে। তবে সেনাবাহিনীর কর্ম পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনের সচিব। ওয়ার্কিং প্ল্যান নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, যদিও আমরা নিয়োজিত করি, মহামান্য রাষ্ট্রপতি যদি সদয় সম্মতি জ্ঞাপন করেন তার পরবর্তীতে বিষয়ে কর্ম পরিকল্পনা প্রত্যয়ন করা হবে, বলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন। 2018 সালে নির্বাচনের সময় 388 উপজেলায় 35,000-এরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে সীমান্তবর্তী 87টি উপজেলায় বিজেপি মোতায়েন করা হয়েছিল। তখন নির্বাচনের 6 দিন আগে মাঠে নেমেছিল সেনাবাহিনী। এর আগে 2014 সালে নির্বাচনের সময় 15 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তখন অবশ্যই 300 আসনের মধ্যে 158টি আসনে একক প্রার্থী থাকায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের প্রার্থীরা।
সাবেক নির্বাচন কমিশনার এর সাকায়াত হোসেন বিবিসি বাংলাকে বলেন, নির্বাচন কমিশনার দেখাতে চায় যে তাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা দেখছেন যে আমরা আমাদের কাজ করছি, বলেছিলেন মি হোসেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তিনি দেখেন না। আমি তো এত কিছুর আশঙ্কা দেখি না, কারণ দলে আওয়ামী লীগ তো নিয়ন্ত্রণ করছে সব, বলেন মি হোসেন। গত ৩০ বছরে বাংলাদেশের সবগুলো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে দেখা গেলে নির্বাচন বিরোধী পক্ষ অংশগ্রহণ করুক কিংবা না করুক, প্রতিটি নির্বাচনে মাঠ নিয়োজিত ছিল সেনাবাহিনী। এর আগে ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি এবং ২০১৪ সালে ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনের সময় নির্বাচন কমিশনার মাঠে সেনা মোতায়েন করেছিল। বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েন করা রেওয়াজ নাকি প্রয়োজন? এমন প্রশ্নে সবাইকে নির্বাচন কমিশনার এম সাকায়াত হোসেন বলেন, এটা অনেক সময় প্রযোজ্য হয়, অনেক সময় রেওয়াজ। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।